হ্যালো পিয়স, আজকে আমরা কিছু বাংলা সাহিত্যের কিছু বিশিষ্ট কবি বা সাহিত্য ঔপন্যাসিকের ছদ্মনাম সম্পর্কে জানার চেষ্টা করব। তো বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত ছিলেন কে বলেন তো? সুকান্ত ভট্টাচার্য। কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম কী ছিল বলেন তো? হুতুম প্যাঁচা। এবং দৃষ্টিপাত লেখক যাযাবরের প্রকৃত নাম বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়। বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যে আপনার দৃষ্টিপাত লেখক যাযাবর। বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর এবং তিনি দৃষ্টিপাত লেখক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজ, আপনি জানেন এটা। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। বাংলা সাহিত্যের স্বভাব কবি হিসাবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। বাংলা সাহিত্যের স্বভাব কবি হিসাবে পরিচিত কে? গোবিন্দচন্দ্র দাস। কালকোট যার ছদ্মনাম সমরেশ বসুর। কালকোট কার ছদ্মনাম? সমরেশ বসু। টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম কার? প্যারিচাঁদ মিত্রের। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ উপাধি কার? আব্দুল করিমের। আচ্ছা, এখানে দেখুন তো যে যুগসন্ধিকালের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। অর্থাৎ তিনি মধ্যযুগ আর আধুনিক যুগের মাঝখানে জন্মগ্রহণ করেছিলেন। ধূমকেতু কোন কবির ছদ্মনাম ছিল? কাজী নজরুল ইসলামের। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত, মনে রাখবেন। কবি কঙ্কন যে কবির উপাধি? মুকুন্দরাম চক্রবর্তীর। বাংলা সাহিত্যে পল্লী কবি কাকে বলা হয়? জসীমউদ্দিনকে। বাংলা সাহিত্যে পল্লী কবি কাকে বলা হয়? জসীমউদ্দিনকে। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে কে পরিচিত? সুকান্ত ভট্টাচার্য পরিচিত। আচ্ছা, এখানে দেখুন ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমথ চৌধুরী লিখতেন। অশোক সৈয়দ যার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। বনফুল যার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। রূপসী বাংলার কবিকে? জীবনানন্দ দাস। বাংলা গীতি কবিতায় ভোরের পাখিকে? বিহারীলাল চক্রবর্তী। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। যে কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। সাহিত্য সম্রাট যার উপাধি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আমরা আরও কিছু বিষয় শিখতে চাই। এখন আমি অডিও আকারে কিছু বিষয় বলবো, ওগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। নীহারঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কি বলেন? মনে রাখবেন, বাণভট্ট। তাহলে বাণভট্ট হচ্ছে নীহারঞ্জন গুপ্তের ছদ্মনাম। নজিবুর রহমান আছে না, একজন লেখক, তার উপাধি কি? মনে রাখবেন, সাহিত্যরত্ন। আচ্ছা, নজিবুর রহমান তো সাহিত্যরত্ন শিখলেন, আব্দুল কাদির সম্পর্কে কি জানেন বলেন তো? তার উপাধিটা কি? সান্দর্শিক কবি। কে? আব্দুল কাদির। আচ্ছা, আপনি বেশ কিছু তথ্য জানলেন, এবার এটিও শিখুন, মালাধর বসুর উপাধিটা কি বলেন তো? গুণরাজ খান, মনে রাখবেন। আর মালাধর বসুর ছদ্মনাম আছে দুইটি, একটি হলো রূপকার আর একটি হলো কহলন মিশ্র আর রূপকার। এই দুটা ছদ্মনাম হচ্ছে মালাধর বসু, এই দুটো। আর জসীমউদ্দিনের উপাধি কি বলেন? পল্লী কবি। আর ছদ্মনাম বলতে পাবেন জমিরুদ্দিন মোল্লা। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের ছদ্মনাম জমিরুদ্দিন মোল্লা। কি?
জমিরুদ্দিন মোল্লা বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের দুইটি ছদ্মনাম আছে, একটি নীলহিত আর একটি কি সনাতন পাঠক। সুপ্রিয়া কামালের উপাধি কি বলেন, জননী সাহসিকা এবং শ্রেষ্ঠ মহিলা কবি দুইটি। রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি কি বলেন, বিশ্বকবি, আর ছদ্মনাম কি ভানুসিংহ। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি বলেন, উদাসীন পথিক মনে রাখবেন আর গাজী মিয়া মনে রাখবেন। মোজাম্মেল হক এর উপাধি হল শান্তিপুরের কবি। জীবানন্দ দাস তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, এগুলো হচ্ছে জীবানন্দ দাসের উপাধি, নট ছদ্মনাম। বিমল ঘোষের ছদ্মনাম মনে রাখবেন, মৌমাছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট এবং ছদ্মনাম মনে রাখবেন, কমলাকান্ত। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম মনে রাখবেন, সুনন্দ। মোজাম্মেল হক এর উপাধি হচ্ছে শান্তিপুরের কবি, কে, শান্তিপুরের কবি মোজাম্মেল হক।